একটি লোক একটা আইল্যান্ডে সম্পূর্ণ একা হয়ে যায়। সে মরতেই যাবে, কিন্তু সেই সময় এমন একটা মৃত ব্যক্তির সাথে দেখা হয় যার কাছে খুব অদ্ভুত অদ্ভুত স্পেশাল পাওয়ার থাকে। এই দুজনের বন্ডিংই আজকে আমরা দেখব সুইস আর্মি ম্যান মুভিতে। গল্প শুরু হয় আর আমরা দেখি একটা 10 টাকার ফ্রুটির প্যাকেটে হেল্প মি লেখা থাকে, যেটা সমুদ্রে ভাসছে। সেখানে আমরা একটা বোটকেও ভাসতে দেখি যেখানে লেখা থাকে নেভার ডাই অ্যালোন। তারপর আমরা দেখি একটা ছোট্ট আইল্যান্ড যেখান থেকে কেউ হেল্প হেল্প বলে চেঁচাচ্ছিল। তারপর আমাদের জুম করে দেখানো হয়, আমরা সেখানে একটা লোককে দেখি যার নাম হ্যাঙ্ক। এবার এই হ্যাঙ্ক একটা দড়ি দিয়ে ঝুলতে যাচ্ছিল, কারণ সে এই আইল্যান্ডে অনেক দিন ধরে ফেঁসে আছে। এখানে খাবার জন্য জল খাবার কিছুই নেই, আর এই হাতটাও গাড়ি চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে গেছে। তখনই সমুদ্রের ধারে একটা লোককে পড়ে থাকতে দেখে। এর দুর্ভাগ্য তো দেখো, তখনই নিচের পেটিটা ফুসকে যায়। এর রাম রাম সত্য হতেই যাচ্ছিল, কিন্তু তখনই দড়িটা ছিঁড়ে পড়ে যায়। হ্যাঙ্ক দৌড়ে সেই লোকটার কাছে চলে যায়। আমরা জানতে পারি যে লোকটা মারা গেছে। তখনই আমরা পাদের আওয়াজ শুনতে পাই। হ্যাঙ্ক প্রথমে তো অবাক হয়ে যায়। সে ভাবে যে এর শরীরে কোনো কেমিক্যাল লোচা হচ্ছে যার কারণে এই আওয়াজটা বেরোচ্ছে। এবার হ্যাঙ্কের নজর তার বেল্টে পড়ে, সে তার বেল্টটা বের করে নেয়। তারপর গিয়ে আবার সে তার কাজে লেগে পড়ে, কিন্তু তারপরই সেই লোকটা আবার পাদ মারতে থাকে যার কারণে তার শরীরটা থরথর করে কাঁপতে থাকে, যেন তাকে বলছে, আরে বোকা একটু দাঁড়িয়ে জানা, এত তারা কিসের। এবার এই বডিটা শরীর থেকে অনবরত হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এই বডিটা জলে ভাসতে থাকে। হ্যাঙ্ক সেখান থেকে নামে আর সেই লোকটির উপরে চড়ে যায়। এবার অনেক স্পিডের কারণে লোকটা ক্র্যাশ করে যায়। যখন চোখ খোলে হ্যাঙ্ক নিজেকে একটা সমুদ্রের ধারে পায়। সে উঠে দাঁড়ায় আর পায়ের নিচে মাটি দেখে সে খুব আনন্দিত হয়ে যায় এবং চিল্লে চিল্লে সবাইকে হ্যালো বলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝে যায় যে এখানেও কেউ থাকে না। সে পকেট থেকে ফোন বার করে আর নেটওয়ার্ক খুঁজতে শুরু করে, কিন্তু সে জানতে পারে যে এখানে কোনো নেটওয়ার্কই নেই। তারপর সেই লোকটাকে সে তার পিঠে তুলে নেয়। সেই সময়ও লোকটা অনবরত পাদ মেরে যায়। হ্যাঙ্ক এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক আবর্জনা সমুদ্র থেকে ভেসে এখানে চলে এসেছিল। সে একটা জ্যাকেট খুঁজে পায় আর একটা অশ্লীল ম্যাগাজিন আর একটা শ্যাম্পেন বোতলের ছিপি, যেটা সে সেই লোকটার পিছনে লাগায় যাতে তার সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। এবার রাতে প্রচণ্ড বৃষ্টি হতে থাকে আর তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। হ্যাঙ্ক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসে না। সে সেই লোকটির সাথে কথা বলতে চেষ্টা করে, কারণ সে অনেক সময় ধরে একাই ছিল। বেশ কয়েক বছর কেটে গেছে কারোর সাথে কথা বলিনি, কিন্তু সেই লোকটার তো আর কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। তারপর সকাল হয়ে যায়। হ্যাঙ্কের প্রচণ্ড খিদে পেয়েছিল। সে উঠে দেখে যে একটা রেকুন লোকটাকে খেতে এসেছে, কিন্তু সে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তাকে পায় না। সে আবার ফিরে এসে নিজের জিনিসপত্র নিয়ে চলে যেতে থাকে, কিন্তু শুধু একাই। লোকটাকে সে এখানেই ছেড়ে দেয়, কিন্তু তখনই সেই লোকটার মুখ দিয়ে জল বেরোতে থাকে। হ্যাঙ্ক তাকে উঠিয়ে সোজা করে বসায় এবং দেখে যে জলটা কোথা দিয়ে বেরোচ্ছে। সে তার বুকটাকে চেপে ধরে, যার ফলে তার মুখ দিয়ে পুরো নলের মতো জল বেরোতে থাকে। হ্যাঙ্ক দৌড়ে একটা জলের গ্লাস নিয়ে আসে এবং সেটা সেই লোকটার জলটা দিয়ে ভরে নেয়। প্রথমে তো সে এক গ্লাস খায়, তারপরে দুবার, তিনবার, চারবার, এইভাবে লোকটার পুরো জল শেষ হয়ে যায়। তাই সে আবার লোকটার বুকটাকে চেপে ধরে। এবার তার মুখ দিয়ে একটা আওয়াজ বের হয়, মানে শব্দ বের হয়। সে বলে যে আর কত জল খাবে, আমাকে ছেড়ে দাও, আমার সমস্ত জলই তো বের করে নিয়েছো। হ্যাঙ্ক বলে যে আমার নাম হ্যাঙ্ক এবং লোকটিকে তার নাম জিজ্ঞেস করে। লোকটা বলে বাবলি টেরেট। হ্যাঙ্ক বলে যে ও আচ্ছা, তোমার নাম বাবলি টেরেট। তখন লোকটা বলে যে ম্যানি। তখনই হ্যাঙ্ক লোকটার মুখে একটা ঘুষি মারে, কারণ সে এর আগে কোনো মৃতদেহকে কথা বলতে দেখেনি। ম্যানি বলে যে তুমি আমার মুখে কেন মারলে। হ্যাঙ্ক বলে যে আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। আমরা দেখি যে ম্যানি শুধু কথা বলতে পারে, সে তার বডি পার্টস নড়াতে পারে না, সেই জন্য হ্যাঙ্ক ম্যানির গলাটাকে সবসময় সোজা করতে থাকে। তখনই ম্যানি সেই নিউড ম্যাগাজিনটার উপরে গিয়ে শুয়ে পড়ে এবং বলে যে এটা কি। হ্যাঙ্ক বলে যে ভুলে যাও এটার ব্যাপারে, এটা কোনো মৃত ব্যক্তির কাজের জিনিস নয়। সে জিজ্ঞেস করে যে তুমি কি বাড়ি সম্বন্ধে তোমার কিছু জানো, মানে তোমার আগের জীবন সম্বন্ধে।
তুমি কোথা থেকে এসেছো, তুমি এরকম কেন? ম্যানি বলে যে এই বাড়ি জিনিসটা কি? হ্যাঙ্ক বলে যে এটা ঘর থেকে এসেছে। আর ম্যানি বলে যে হা আমি কি করব। হ্যাঙ্ক বাইরে গিয়ে সেখানকার পড়ে থাকা জিনিসপত্র তুলে আনে। সে বলে যে এই সমস্ত জিনিস ঘর থেকে এসেছে। ম্যানি বলে যে তাহলে এইসব জিনিসপত্র বাইরে কেন ছিল? হ্যাঙ্ক বলে এই সমস্ত কিছু আবর্জনা। ম্যানি বলে যে এই আবর্জনাটা কি? হ্যাঙ্ক বলে যে এটা সেই সমস্ত জিনিস যেগুলো লোকেরা প্রয়োজন হয় না, যেমন এই চশমাটা যেটা ভেঙে গেছে, এই প্যাকেটটা যেটাই আর কিছুই নেই, গন্ধ বেরোচ্ছে, পুরনো। ম্যানি জিজ্ঞেস করে যে তুমি বাড়ি থেকে কেন দূরে আছো? হ্যাঙ্ক বলে যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আবার ম্যানির গলাটা ভেঙে আবার নিচে পড়ে যায়। বলে যে এটা কি? হ্যাঙ্ক বলে এটা তো পটি। ম্যানি বলে যে এই পটিটা আবার কি? হ্যাঙ্ক বলে যে এটা সেই জিনিস যেটা আর আমাদের শরীরে প্রয়োজন হয় না। ম্যানি জিজ্ঞেস করে যে তুমি মৃত ব্যক্তিদের সাথে তোমরা কি করো? হ্যাঙ্ক বলে যে আমরা তাদের কবর দিয়ে দিই অথবা জ্বালিয়ে দিই। ম্যানি বলে যে ঠিক আছে, তাহলে আমি তো আবর্জনা। কিন্তু হ্যাঙ্ক বলে যে না, তুমি আবর্জনার থেকেও অনেক বেশি কিছু। তোমাকে হয়তো বরফের মধ্যে অনেক দিন ধরে জমিয়ে রাখা হয়েছিল, অথবা তুমি একটা মিউটেট আর্মি যাকে আমাকে আর এই মানব সভ্যতাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। তুমি মাল্টিপারপাস টুল গায়ের মতো। এই কথাটা শুনে আমরা বুঝতে পারি যে এই মুভিটার নাম সুইস আর্মি ম্যান কেন রাখা হয়েছে। আপনারা হয়তো এই টুলটা সম্বন্ধে জানেন, যেটা মাল্টিপারপাস টুল, যেটা সুইস আর্মি নাইফ নামে জানা যায়। হ্যাঙ্ক তারপর নিজের ক্যালমা দেখায় এবং সে পৃথিবীর জীবন সম্পর্কে তাকে বোঝায়। এই সব কিছু দেখে ম্যানি বলে, তুমি ফিরে যেতে চাও এই কারণেই, কারণ তুমি কাউকে ভালোবাসো। কিন্তু তুমি তো পালিয়ে এসেছিলে, কারণ তোমাকে কেউ ভালোবাসত না। তুমি ভিতর থেকে ভেঙে আছো। হ্যাঙ্ক, নো, দ্যাটস নট ট্রু। তারপর ম্যানি সেই নিউড ম্যাগাজিনটা দেখতে থাকে। সে হ্যাঙ্ককে জিজ্ঞেস করে যে এদের জামা কাপড়ের ভিতরে কি আছে। সে তাকে সম্পূর্ণ বিবরণ দেয়। ম্যানি জিজ্ঞেস করে যে তুমি এগুলো ইউজ করো কিভাবে। হ্যাঙ্ক বলে যে ম্যাগাজিন দেখে এগুলো বোঝা সম্ভব নয়। আমরা দেখি যে ম্যানি ম্যাগাজিনটা দেখতে দেখতে উত্তেজিত হয়ে যায় এবং এর হাতিয়ারটা এমন ভাবে নড়ে যেন সেটা একটা কম্পাস। সেটা দেখে হ্যাঙ্ক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এটা একটা কম্পাস আর এটা দিয়ে সে বাইরে বের হতে পারবে। হ্যাঙ্ক সেই ম্যাগাজিনটা বন্ধ করে দেয়, যার ফলে সেই হাতিয়ারটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আবার যখন সে ম্যাগাজিনটা দেখায়, তার হাতিয়ার আবার নড়তে থাকে। এবার এটা যে সত্যি একটা কম্পাসের কাজ করছে সেটা সে বিশ্বাস করে নেয়। তারপর সে সেই কম্পাসের দিশা দেখে এগুতে থাকে। ম্যানি বলে যে আমি খচাখচ করতে চাই, আর এটা আমি একাই করতে চাই। হ্যাঙ্ক বলে যে এটাকে খচাখচ বলে না, এটাকে হাতগাড়ি চালানো বলে। ম্যানি জিজ্ঞেস করে যে তুমি, তোমার হাতগাড়ি চালাতে ভালো লাগে? হ্যাঙ্ক বলে যে হ্যাঁ, কখনো কখনো। এবং সে বলে যে যখন আমি প্রথম হাতগাড়ি চালাতে যাচ্ছিলাম, আমার বাবা আমাকে নিউড ম্যাগাজিনের সাথে ধরে নেয় আর সে আমার মাকে বলে দেয়। তারপর সে অনেক কাঁদে। তখন আমার অনেক খারাপ লেগেছিল, আমার মনে হচ্ছিল যেন আমি কোথাও গিয়ে মারা যাই। তারপর হ্যাঙ্ক তার মুখ থেকে জল নিয়ে খেতে থাকে। ম্যানি তাকে জিজ্ঞেস করে যে তুমি হাতগাড়ি চালানোর সময় নিজের মায়ের কথা কি ভাবো? হ্যাঙ্ক বলে যে না, কেন ভাববো? হাতগাড়ি চালানোর সময় মায়ের কথা ভাবা, এটা লজ্জাজনক। ম্যানি বলে যে তো ঠিক আছে, তাহলে আমি হাতগাড়ি চালানোর সময় তোমার মায়ের কথা ভাববো, তাহলে এটাও কি লজ্জাজনক হবে? হ্যাঙ্ক ম্যানিকে বলে যে তোমার মুখটা বন্ধ করো, আর বলে যে তুমি আবার মরে কেন যাচ্ছ না। ম্যানি আবার তার গলাটাকে ভেঙে দেয়। হ্যাঙ্ক তাকে উঠিয়ে আবার এগিয়ে যেতে থাকে এবং তাকে সরিও বলে, তাকে জাগানোর চেষ্টা করে এবং বলে যে আমার তোমার কম্পাসের প্রয়োজন আছে, প্লিজ আবার জীবিত হয়ে যাও। একটা জায়গায় তারা পশুকে দেখে ভয় পেয়ে একটা খাদে পড়ে যায়, যার ফলে হ্যাঙ্কের পকেট থেকে ফোনটা পড়ে ম্যানি সামনে পড়ে যায়, যার ওয়ালপেপারে হ্যাঙ্কের গার্লফ্রেন্ডের ফটো ছিল। ম্যানি জিজ্ঞেস করে যে এটা আমি কি দেখছি? হ্যাঙ্ক বলে যে এটা আমার ফোন। ম্যানি বলে যে ফোনটা খুব সুন্দর, যেটা দেখে আবার ম্যানির কম্পাস জেগে ওঠে। হ্যাঙ্ক ফোনটা উঠিয়ে সুইচ অফ করে দেয়। ম্যানি বলে যে না, এটা আমার ফোন। হ্যাঙ্ক তাকে বোঝায় যে ফোনে ব্যাটারি কম আছে, যখন আমরা আমার বাড়ির কাছে পৌঁছে যাব তখন এটা দিয়ে আমরা সাহায্য চাইব। তারপর তারা সেই খাদ থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা অসফল হয়ে যায়। ম্যানি বলে যে আমি কি আবার তাকে দেখতে পারি? তুমি তো বলেছিলে যে ভালোবাসা এমন একটা জিনিস যার জন্য আমরা আবার জীবিত হতে চাই। সে হ্যাঙ্ককে এটাও বলে যে তুমি কি তোমার গার্লফ্রেন্ডের মতো ড্রেস পরে আমাকে দেখাতে পারো? হ্যাঙ্ক সেখানকার আবর্জনা তুলে মেয়েদের মতো একটা ড্রেস বানায় এবং চুলটা মাথার উপর রাখে।
ম্যারি বলে যে ওয়াও ইউ লুক ভেরি বিউটিফুল, কিন্তু একটা খামতি আছে, মানে তোমার মুখে তো চুল আছে। হ্যাঙ্ক তার দাঁত দিয়ে তার মুখে শেভিং করে এবং আবর্জনা দিয়ে একটা বাস বানায় যেখানে সিট এটা ওটা সমস্ত দরকারি জিনিস রাখে, কারণ হ্যাঙ্ক তার গার্লফ্রেন্ডের সাথে সবসময় বাসেই দেখা করত। হ্যাঙ্ক আবার তার গার্লফ্রেন্ড সাজে এবং ম্যানিকে তার সাথে কথা বলতে বলে। ম্যানি বলে, তোমার মুখে আমার মুখটা দিয়ে নাল চাটতে পারি? হ্যাঙ্ক বলে যে তুমি তার সাথে এরকম ফার্স্ট টাইমই কথা বলতে পারো না। কিন্তু ম্যানি তো ম্যানি ছিল, সে তাকে বলে যে আমি কি তোমার ভিসিআরে টেপ পুড়তে পারি? হ্যাঙ্ক বলে যে এটা সম্ভবের জন্য নয়, তোমাকে তাকে তার লাইফ পার্টনার করতে হবে, তুমি ডাইরেক্ট তার সাথে এরকম কথা বলতে পারো না। হ্যাঙ্ক তারপর তাকে বাসটা ঘুরিয়ে দেখায়। ম্যানি বলে যে আমি এই বাসটার প্রেমে পড়ে গেছি। হ্যাঙ্ক তাকে তার গার্লফ্রেন্ডের নাম বলে, বলে যে তার নাম স্যারা। ম্যানি বলে যে যখন আমরা বাড়ি ফিরবো তখন আমরা স্যারাকে খুঁজে নেব। সেই সময় ম্যানি হ্যাঙ্কের হাতটা চেপে ধরে। হ্যাঙ্ক যখন ম্যানির হাতটা ছড়াতে যায় তার হাত থেকে বিদ্যুৎ খেলতে থাকে। তারপর তারা আগুন জ্বালায় আর পপকর্ন খায়। তারা পপকর্ন খেতে খেতে টিভি দেখে। এই সময় ম্যানির গলায় পপকর্ন আটকে যায় যেটা হ্যাঙ্ক তার মুখ থেকে বের করে। তখন সে তার আবার একটা স্পেশাল পাওয়ার সম্বন্ধে জানতে পারে, যেটা ছিল যে সে তার মুখ থেকে কোনো জিনিসকে জোরে ছুঁড়তে পারে। হ্যাঙ্ক তার মুখে পুরো একটা লাঠি ঢুকিয়ে দেয় যেটাতে একটা দড়ি টাঙিয়ে রাখে, যেটাকে ছুঁড়ে তারা সেই খাত থেকে উঠে পড়ে। এবার তাদের খিদে পেয়ে যায়, সেই জন্য হ্যাঙ্ক ম্যানির স্পেশাল পাওয়ার ইউজ করে শিকার করে। এখন তাদের কাছে অনেক খাবার থাকে, তারা রাতে ডান্স করে। তখন হ্যাঙ্কের হাত থেকে ম্যানির হাতটা ফেরে যায়, যার ফলে সে একটা লাঠিকে ভেঙে দেয় এবং এই পাওয়ারে সে চারিদিকে ভাঙচুর শুরু করে এবং তারা টাইম পাস করতে থাকে। রাস্তায় হ্যাঙ্ক আবর্জনায় পড়ে থাকা একটা ভোটকা পায়। তারপর তারা পার্টি করে। ম্যানি বলে যে এর আগে আমি এত আনন্দ কখনো পাইনি, আর তারা সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে আবার তারা সামনে এগিয়ে যায় যেখানে তাদের একটা পাইপলাইন ক্রস করে অন্যদিকে যেতে হতো। তারা ভয় পেতে পেতে সামনে এগিয়ে যায়। ম্যানি বলে যে আমি তোমার উপরে আছি কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার কোনো জিনিস তোমার পিছনে ঢুকে আছে, কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর তখনই পাইপলাইনটা ভেঙে যায় যার ফলে তারা জলে পড়ে যায়। হ্যাঙ্ক ম্যানিকে জলের গভীরে যাওয়ার আগেই ধরে নেয় আর তাকে কিস করতে থাকে। তারপর তারা সেই পাদের সুপার পাওয়ার ইউজ করে বাইরে চলে আসে জল থেকে এবং কম্পাসের বলা সেই দিক নির্দেশ করে এগুতে থাকে। রাত হয়ে যায় তারপর, আর তারা আগুন জ্বালায়। এবার তাদের পটি পেয়ে যায়, সেই জন্য তারা অন্যদিকে একটু যায়। তখনই সেখান দিয়ে একটা গাড়ি যায়। হ্যাঙ্ক তার ফোনটা চেক করে আর সে তার ফোনে তার বাবাকে পাঠানো হ্যাপি বার্থডে মেসেজটা দেখে, যেটা তার বাবা এখনো দেখেনি, যেখান থেকে আমরা জানতে পারি যে তার বাড়িতে তার কোনো মূল্যই নেই। হ্যাঙ্ক তারপর সেরার ফটো দেখে আর ভাবতে থাকে। আবার ফিরে গিয়ে ম্যানিকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। ম্যানি বলে যে আমিও তোমাকে কিছু বলতে চাই। হ্যাঙ্ক বলে যে আমি প্রথমে বলবো। সে বলে যে এই যে ফোনটা আছে এটা আমার ফোন, তোমার নয়। সেরা সেই মেয়ে যার সাথে আমার রোজ বাসে দেখা হতো, আমি কোনোদিনই তার সাথে কথা বলার সাহস পাইনি। তখনই তারা জঙ্গলি জানোয়ারের আওয়াজ শুনতে পায়। ম্যানি বলে যে আমি তো এটাই বলতে চাইছিলাম। হ্যাঙ্ক সঙ্গে সঙ্গে তার মুখে পাথর ঢুকিয়ে দেয় আর যখনই সে সেটাকে ভাল্লুকের দিকে থ্রো করতে চায় তখনই ম্যানির নজর হ্যাঙ্কের ফোনে পড়ে যেখানে সারার সাথে তার হাজবেন্ড দাঁড়িয়ে ছিল, আর সেটা দেখে তার মুখ থেকে জিনিস ছোড়ার পাওয়ারটা শেষ হয়ে যায়। সে বুঝে যায় হ্যাঙ্ক তাকে মিথ্যে কথা বলছিল যে সারা তার গার্লফ্রেন্ড। ভাল্লুকটা হ্যাঙ্কের পায়ে আক্রমণ করে, সে একটা জ্বলন্ত লাঠি দিয়ে ভাল্লুকটাকে তাড়ানোর চেষ্টা করে এবং ম্যানিকে তার পিঠে নিয়ে পিছু হয়ে তার পাদের পাওয়ারের সাহায্যে ভাল্লুকটাকে দূরে সরাতে চেষ্টা করে। কিন্তু তাদের চালটা তাদের উপরই ভারী পড়ে যায় আর তারা হাওয়াতে অনেক উপরে উঠে যায় যেখানে তারা জানতে পারে যে তারা শহরের অনেক কাছে চলে এসেছে। তারা নিচে পড়তে থাকে আর ভাল্লুকটা হ্যাঙ্কের পাটাকে আবার তার মুখে পুরে নেয় এবং টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। সেটা দেখে ম্যানির শরীরে হালচাল হতে থাকে যেটা তার আগে কোনোদিন হয়নি। তার অদ্ভুত আচরণ দেখে ভাল্লুকটা সেখান থেকে পালিয়ে যায়। তারপর যখন সকাল হয় আমরা দেখি যে ম্যানি হ্যাঙ্ককে তার কাঁধে করে নিয়ে এগোতে থাকে এবং সারার বাড়িতে নিয়ে আসে। সেটা দেখে হ্যাঙ্ক অবাক হয়ে যায় কারণ এর আগে হ্যাঙ্কের কোনোদিন সারার সাথে কথা বলার সাহসই হয়নি, আর ম্যানি তাকে সোজা সারার বাড়িতে নিয়ে চলে আসে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ম্যানি তাকে বলে যে তোমার তার সাথে কথা বলা উচিত। হ্যাঙ্ক তাকে চুপ করতে বলে।
আর তাকে চুপ করানোর জন্য তার মুখে হাতটা ঢুকিয়ে দেয় আর বলে যে আমি ভীতু, আমি কোনো কাজের নই। ম্যানি বলে যে সবাই ভীতু, সবাই কুৎসিত দেখতে, কেউই এখানে পারফেক্ট নয়। সেই সময় সারার মেয়ে তাদের বাগানে দেখে নেয় আর সে ম্যানিকে জিজ্ঞেস করে যে তুমি অদ্ভুত অদ্ভুত ড্রেস কেন পরে আছো, আজ কি হ্যালোইন? ম্যানি বলে যে না, আমার সাহায্য চাই, আমার নাম ম্যানি আর এটা আমার বেস্ট ফ্রেন্ড হ্যাংক। ম্যানি বলে যে আমার কাছে স্পেশাল পাওয়ার আছে। সে তার মুখ থেকে জল বের করে দেখায়, তারপর পেদে দেখায়। বাচ্চাটা বলে যে এটা খুব গন্ধ বেরোচ্ছে। তারপর ম্যানি তার কম্পাস দেখায়, এটা দেখে বাচ্চাটা ভয় পেয়ে যায় এবং সেখানেই কাঁদতে থাকে। তখনই সেখানে আসে তাদের স্বপ্নের রাজকুমারী সারা, যাকে দেখে সময়টা থমকে যায়। সারা বলে যে তোমরা কারা এবং এখানে কি করছো? হ্যাঙ্ক বলে যে আমরা জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, আমাদের সাহায্য চাই। সারা সাহায্যের জন্য ফোন করতে ভিতরে যায়। তখন ম্যানি বলে যে তাকে কখনো বলো না যে আমি তাকে কতটা ভালোবাসি, এটা বলে সে আবার মারা যায়। কিছুক্ষণ পরই সেখানে সাহায্য চলে আসে আর তারা ম্যানিকে র‍্যাপ করে দেয়। মিডিয়াও সেখানে চলে আসে, যারা তাদের এই গল্পটাকে লাইভ টেলিকাস্ট করবে। হ্যাঙ্কের বাবাও সেখানে চলে আসে, কিন্তু সে ডেড বডি দেখতে মানা করে দেয় আর গাড়ির কাছে গিয়ে কাঁদতে থাকে, কারণ সে জানতো না যে মৃত ব্যক্তিটা তার ছেলে নয়। তখনই হ্যাঙ্কের মাথায় না জানি কি একটা বুদ্ধি এলো। সে ম্যানি ডেড বডিটা নিয়ে আবার জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। হ্যাঙ্ককে তাকে জলের মধ্যে টেনে টেনে সমুদ্রের ধারে নিয়ে আসে, যেখানে তারাও পৌঁছে যায়। তারপর পুলিশের লোক হ্যাঙ্ককে হাত করা লাগিয়ে দেয় যাতে সে আবার পালাতে না পারে। ক্যামেরাম্যান এই সব কিছু রেকর্ড করতে থাকে। হ্যাঙ্ক ম্যানিকে জাগানোর জন্য সে পা দেয়, কারণ সে ম্যানির বলা কথা মনে রেখেছিল যে খামতি সবার মধ্যে আছে, কিন্তু মানুষ সেই যে তার খামতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় এবং নিজের জীবনে এগিয়ে যায়। তারপর পুলিশের লোক তাকে নিয়ে চলে যেতে থাকে। এদিকে ম্যানিও তার কাজ চালু রাখে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। ম্যানি তারপর ফুল স্পিডে ভাগতে থাকে। হ্যাঙ্ক ম্যানির কাছে গিয়ে তার কানে কিছু একটা বলে, যেটা শুনে ম্যানি সমুদ্রে ভাসতে ভাসতে চলে যায়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ম্যানি ঘুরে হ্যাঙ্ককে একটা স্মাইল দেয় আর এটার সাথে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।